ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি ভাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে এমআরজেড টেলিভিশনের ভিডিও দেখছি। ও মানে আপনি আমার চ্যানেল দেখে এসেছেন? ভাই আপনার চ্যানেলের ভিডিও দেখে আমার ভিডিও দেখে আমাকে আছে, কিন্তু আসার কথা নাই, যেহেতু সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করতেছি, আমার অন্য কোথাও প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম কাইটা উনি আমাকে দেখতে চাইছে, যে আমি ভাইয়ের ভিডিও দেখছি অনেক, উনি আমাকে দেখতে চাইছে বা মালিকেও ফোন দিতেছে যে বারবার এটা আসেন, আপনার ভিডিও দেখে কাস্টমার আছে, মাল নিবে এবং আপনাকে দেখবে, তো তার জন্য আপনি আমার সাথে সাক্ষাৎ। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার দেখা হলো, ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের ভিডিও দেখে আসেন, আমরা খুব খুশি হয়েছি, ছোট মানুষ যত বড় কারখানা দিছে আমরা নিজেরাও খুব খুশি। আপনি এই গাড়িটা যে নিচ্ছেন সম্পূর্ণ ফুললি নতুন? হ্যাঁ ফুললি নতুন। চাকা টাকা? চাকা টাকা সব নতুন। আপনি অর্ডার দিয়েছেন? হ্যাঁ। তাহলে ভাই আপনার সাথে কথা বলি, ভাইয়ের সাথে বলে কথা বলবো। এই অন্য অন্য ভিডিও কিন্তু আমরা দিচ্ছি চাকা পুরান, এটা চাকি নতুন দিচ্ছেন? তিনোটাই নতুন। আর সেলফি ইঞ্জিন, এই ইঞ্জিন সব সেট আপ করে আপনি দিয়ে দিলেন? সব দিয়ে দিচ্ছি। বুলি স্টিয়ারিং? বুলি স্টিয়ারিং। ভাইয়ের সাথে কথা কিভাবে হয়েছে? ভাইয়ের সাথে কথা ফোনের মাধ্যমে হয়েছে, আপনার এই ইউটিউব ভিডিও থেকে দেখে আমার ফোন দিয়েছে। ৩৪/৭০ চাকা ইঞ্জিন আপনি লাগাইছেন? উনি নিয়েছেন? আমি নিজে লাগাইছি। ইঞ্জিন এটা কত গুড়া দিয়েছেন? এটা আপনার T35, মানে চাংচাই T35। চাংচাই চায়না? হ্যাঁ চায়না। T35, মানে চাংচাই T35। এটা ফুল সেটআপ আপনি উনাকে বুঝাই হ্যান্ড ওভার করতেছেন আজকে, মানে উনি আজকে ডেলিভারি নিয়ে যাবে গা? হ্যাঁ নিয়ে যাবে। আপনি কত কন্টাক্ট করছেন উনার সাথে? ৩৫০০০ আপনি ৩৫০০০০ দিয়ে বুঝেছেন? তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা হলো ডেলিভারির জন্য, মাল বিক্রির জন্য না, তারপরেও আওয়াল ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, যারা নেবেন সরাসরি কথা বলে নেবেন। ডেলিভারি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে কেউ আইসা এই তারাকান্দি, ঠিকানা বলেন? শেরপুর আলিনাপাড়া তারাকান্দি বাজার আইসা কেউ যাতে আমাদের এখানে প্রতারিত না হয়। আপনি কোনো প্রতারণা আসছে কি হয়েছে? প্রতারিত হই নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কেউ আইলেও প্রতারিত হবে না। আচ্ছা আচ্ছা। এত দূর থেকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে আমি সঠিক জিনিস পাইছি, তাহলে আমি আশা রাখতে পারি যে দেশের শেষ প্রান্ত থেকে আসলেও তারা যথাযথ জিনিসটাই পাইব। আমি সবার জন্য ভবিষ্যৎ বার্তা দিতে চাই, ভালো লাগলো, আসলে আপনারা কোনো জিনিস আপনারা কমতি পাইবেন না, যা চাইবেন তাই পাইবেন ইনশাল্লাহ। বিশেষ করে আপনার আওয়াল ভাইয়ের কাছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং রহিম ভাইয়ের মাধ্যমে ভিডিও দেখতে আসবেন, আপনারা ইনশাল্লাহ খাঁটি জিনিসই পাইবেন, থাকবেন না কেউ। আমার বিষয় হচ্ছে ছোট মানুষ এই এই তারাগান দিতে কিন্তু প্রায় কতগুলি কারখানা আছে? আছে আপনার ৭টা আছে, ৭টা কারখানা আছে, ৭টা কারখানার মধ্যেই কিন্তু ছোট গোলাবান। তা আমি চাচ্ছি এর কারখানাটা একটু ভালো হোক, তা আমি চাই আওয়াল ভাই খুব ভালো মানুষ, ছোটো খাটো মানুষ, এত বড় একটা দায়িত্ব নিয়েছে যে কারখানা মালিক হয়ে গেছে, তো ওই ভিডিও দেখে যেহেতু ভাইও আসছে, আপনারা সবাই সাপোর্ট করবেন, আওয়াল ভাই ভিডিও দেখে আসবেন, কোনো প্রতারণা হবেন না, ভালো প্রোডাক্ট পাবেন, যা সঠিক তাই পাবেন। আমি কাস্টমারের মাধ্যমে কথা বলে দিলাম যেগুলো সঠিক, উনি অত দূর থেকে আসছে, আর কেটে আসছে? আমার বাবা আছে। আপনি আসছেন? আসসালামু আলাইকুম। আপনি আসছেন? ভালো আছেন? আপনি আপনি আসছেন? গাড়ি মাল মেডিসিন যা কথা ছিল সঠিক পেয়েছেন। তাহলে ভাই একটা কাজ কিন্তু আপনার ফিতাটা আর উল্টাইতে হবে না, যা লাগাবেন তাই, শুধু এটা ঘুরাবেন, ফিতাটা ঢুকবে। আলহামদুলিল্লাহ।
আর এটা গিয়ার বক্স সিস্টেম মানে আগে বসা এটা আপনার বৈশা দেখায় অনেক এরকম একটা ই হইছে ডিজিটাল সাইলেন্স সিট ভাই তো সামনে দা দেখাও না মানে এটা আপনার একদম ইজিতে চালাবেন এটা ইন্ডিকেটর ব্যবহার আছে মানে ফুললি একটা মানে প্রাইভেট কার এটা ইন্ডিকেটর আজকে ভিডিওটা কিন্তু শুধু ডেলিভারির জন্য মানে মাল যা যাচ্ছে তার জন্য কিন্তু ভিডিও বিদায় নিচ্ছি যেহেতু রাত্রে হয়ে গেছে রাত্রে ভিডিও ফুটেজ তেমন ভালো হয় না তো ভাই আমি বিদায় নিচ্ছি আপনারা আজকে চলে যাবেন গাড়ি কি দিয়ে নেবেন আপনারা আমরা ট্রাক দিয়ে নেবো ভাই এটার জন্য ট্রাক ভাড়া করছি জি জি অনেক দূরের পথ না সেই রংপুর জেলা পরিমাণ দূর আছে জায়গা আপনারা ঠিকঠাক মতো পৌঁছেন আমরা দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করেন উনি আপনার বোনজা ভাই জি বোনজা আর আপনি ওনার আমার বাবা বাবা যাই হোক আপনার ছেলে তিনজনই আসছেন জি জি আচ্ছা ঠিকঠাক মতো যা পৌঁছেন আমাদের জন্য দোয়া করেন যে আমাদের ফোন দেন আওয়াল ভাইকে ফোন দেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ভিডিওটা দেখতে যদি আজকে না আইতাম এত সুন্দর একটা উপহার আমি পাইতাম না যাক আলহামদুলিল্লাহ রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি ধন্যবাদ দিই এই মানুষটাতে এই ছোট একটা মানুষ এত বড় কারখানা বা এত বড় গাড়ি বানায় এটা তো বিশ্বাস না আর দেশি পূর্ণ দেশি পূর্ণ আর এমআরজেড টিভির কারণেই আজকে আমি হ্যাঁ শেরপুরে আর আজকে আপনার সাথে দেখা আজকে আওয়ালবার লোকে দেখা আজকে এত সুন্দর একটা গাড়ি আমার আমার একটা শোরুম আছে নকলা একতা কম্পিউটার আমি প্রজেক্টর বিক্রি করি পারলে আসেন একদিন চাকরি আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ।